সো আমরা যে অডিট এভিডেন্স লওয়ার লাগি টেস্টিং করি, আমরা তিন লাখান এগুলো করি আর কি। একটা হলো কি, যত পপুলেশন আছে, পপুলেশন মানে হলো কি টোটাল যতগুলো আইটেম উপরে আমি বেস করে রেখে থাকতাম আর কি, কমেন্ট দিতাম। একটা হলো কি, পপুলেশন যা আছে সারা চেক করে নিলাম 100%। সো যদি পপুলেশনের পরিমাণ কম থাকে তাহলে আমরা ই টেস্টিংটা করবো, বুঝলেন? মনে করে একবার ফার্স্টে ওয়্যার হাউস আছে, আমি শিফটিং চেক করতাম, ভাই 5 লাখ ইনভয়েস আছে, আমি শিফটিং চেক করতাম, পারতাম। সোলা চিন্তা করা লাগবে, টেস্টিং অল আইটেম উইথ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য সব আইটেম গুলো আমরা চেক করলাম। যেমন ফর এক্সাম্পল আমরা চেক করতাম পারি ওই যে, ফর এক্সাম্পল পেয়েবল যেগুলো নীল ব্যালেন্স, রিসিভেবল যেগুলো নীল ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো নীল ব্যালেন্স, বা পেয়েবল যেগুলো 10 লাখের উপরে যা পেয়েবল, ওগুলো একটা সার্টেন যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স আলাদা শুটিং চেক করে দিতাম পারি। আর আফটার লগে স্যাম্পলিং, স্যাম্পলিং হয়ে গেলে আমরা শুটিং চেক করতাম না, এগুলো তোর পাশ থেকে কিছু চেক করবো, এমন পার্টে এগুলো চেক করবো যাতে ওগুন সম্পর্কে কমেন্ট হলে টোটাল পপুলেশন সম্পর্কে আমরা এই কমেন্টটা রাইট হয়ে যায়, বা পপুলেশন সম্পর্কে একটা ধারণা পাইলে ওগুন তোর বিহেভিয়ার থেকে। কারণ অডিটর স্যাম্পলিং করার জন্য বা কিতা করার জন্য কোন জিনিস দেখে, পয়লা দেখে হাই ভ্যালু বা কি আইটেম, হাই ভ্যালু কি আইটেমস, ওগুলো আমার ম্যাটেরিয়ালটি দিয়ে এফেক্ট ফলাই। সো ওগুলা তো আমরা বেশি দেবো, একটা সার্টেন অ্যামাউন্টের উপরে দেওয়া হইব, সব আইটেম চেক করে নিবো। কারণ এগুলো ম্যাটেরিয়ালটি হয়ে যাবে, ম্যাটেরিয়ালটি হলো একটা নেট, সার্টেন আইটেম ওর উপরে হইলে বুঝে গেলাম 10 লাখের উপরে বা 15 লাখের উপরে তিনি সেট করবে, কত উপরে সব তিনি চেক করতে অর্গানাইজেশন বা বিজনেস নেচার ওগুলোর উপরে বেস করিয়া চেক করতে আরো আর কিছু এমনি টেস্টিংও লাগে, এমনি চেক করতে আরো অডিট স্যাম্পলিং কিটা একটু আগে কইলাম। স্যাম্পলিং হইলো কি, আমি সব একটা পপুলেশন অফ সব আইটেম চেক না করিয়া, সার্টেন আইটেম চেক করিয়া ফুল পপুলেশন সম্পর্কে একটা আইডিয়া পাইম বা কমেন্ট করুন, ওগো হইলো কি অডিট স্যাম্পলিং। তখন তো বিহেভিয়ার থাকি পপুলেশন সম্পর্কে, তার পপুলেশন সম্পর্কে জানবো। পপুলেশন হইলো গিয়া যে ডাটাগুলো যেগুলার উপরে আমি একটা মতামত দিতাম, অপিনিয়ন দিতাম। স্যাম্পলিং দুই প্রকার, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। স্ট্যাটিক্যাল স্যাম্পলিং দুই প্রকার, র্যান্ডম স্যাম্পলিং মানে হইলো কি, এক্ষেত্রে তুমি যে আইটেমগুলো টেস্ট করবাই সব তিন তোর অ্যাটলিস্ট একবার চান্স আছে তোমার সিলেক্টেড হওয়ার, প্রত্যেকটা এগুলো একটা প্রবাবিলিটি স্যাম্পলিং অনেক সময় হয়। এগুলোর ভিতরে আছে সিস্টেমেটিক স্যাম্পলিং, আরো বহুতটা, সব থেকে বেস্ট হইলো কি র্যান্ডম স্যাম্পলিং। আর নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং মানে হলো কি, তুমি তোমার ইচ্ছা মতো স্যাম্পলিং করবা, এগুলো কোনো সবটিন তো দিয়ে চুজ হওয়ার চান্স তা হইলা না। স্যাম্পলিং 3.3 যাও, স্যাম্পল রেটস হলো কি, আমরা নর্মালি কিতা করি স্যাম্পল সম্পর্কে কমেন্ট, স্যাম্পল দেখি, দেখিয়া পপুলেশন সম্পর্কে কমেন্ট করি। সে ফর এক্সাম্পল আইসিপিআর স্পিরিট, তুমি হয়তো 5 জন দেওয়া লাগে, দেখে আইসিপিআর 50 জন স্টুডেন্ট সম্পর্কে কমেন্ট করে দিলে। সো কেন রিক্স হইলো গিয়া, তুমি স্যাম্পল সম্পর্কে যে মতামত হয়েছে, স্যাম্পল চেক করে যে মতামত হয়েছে, ফুল পপুলেশন চেক করলে হয়তো তুমি ডিফারেন্ট মতামত দিলে, ওগুলো কি স্যাম্পলিং রিক্স। স্যাম্পলিং রিক্স হইলো গিয়া অডিটর একটা কনক্লুশন করবা স্যাম্পলের উপরে বেস করিয়া, বাট ফুল পপুলেশনের উপরে বেস করে যদি কনক্লুশন কমেন্ট করতা তাহলে এগুলো ডিফারেন্ট হইলো, ওগুলো কি স্যাম্পলিং রিক্স, ঠিক আছে? আর নন স্যাম্পলিং রিক্স যেগুলো স্যাম্পল রিলেটেড না, অন্য কোনো কারণে তাই ফুল কমেন্ট করবা, ওগুলো হইলো নন স্যাম্পলিং রিস্ক, ঠিক আছে? স্যাম্পলিং ইউনিট হইলো গিয়া পপুলেশনের প্রত্যেকটা আইটেম, যদি আমরা ইনভয়েস চেক করি 1 লাখ ইনভয়েস থাকে তাহলে প্রত্যেকটা ইনভয়েস একটা স্যাম্পলিং ইউনিট, ব্যাংক অ্যাকাউন্ট চেক করি যদি প্রত্যেকটা ব্যাংক হইলো গিয়া একটা স্যাম্পলিং ইউনিট, ওয়্যার হাউস যদি চেক করি তাহলে প্রত্যেকটা ওয়্যার হাউস হইলো একটা স্যাম্পলিং ইউনিট। স্ট্র্যাটিফিকেশন, যেওয়ালা ফুল পপুলেশন আমরা কটা লেভেলে ভাগ করে নিতাম আমার মতো, ওটা বলবো আমরা স্ট্র্যাটিফিকেশন। যেমন মনে করো আমরা পপুলেশন এমনি নর্মাল মানুষদের ভাগ করতাম পারি, বেটা বেটিন, বাচ্চা, জোয়ান, বুড়া, ওলা, তো ওলা আমরা বিভিন্ন ভাগে ভাগ করতাম পারি, সেলে ভাগ করতাম পারি, হোলসেল, রিটেল সেল, এলাকা ওয়াইজ, ডিভিশন ওয়াইজ, কিতা ওয়াইজ ভাগ করতাম পারি, ওগুলো আমরা বললাম স্ট্র্যাটিফিকেশন। তো অডিটরে যেবেলা স্যাম্পল ডিজাইন করবা তখন তার মাথা তার আমার মাস যে স্যাম্পলিং রিক্সটা যাতে খুব কম হইত, তাই স্যাম্পল সম্পর্কে যেবেলা কমেন্ট করতে এগিয়ে যাতে পপুলেশনে রিপ্রেজেন্ট করতো, এগুলো যাতে পপুলেশন ফুল চেক করলে যে কমেন্ট হইলো না এগুলো উল্টা না হইতো, ঠিক আছে? এগুলো হয় রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, অনেক সময় রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলতে কি, যে ফর এক্সাম্পল আমি তোমার বললাম বাংলাদেশের মানুষ সম্পর্কে কমেন্ট করো, তুমি যদি সব ঢাকার মানুষ সম্পর্কে ঢাকা থাকি স্যাম্পল লইলাম তাহলে আর লইয়া কমেন্ট করিলাম বাংলাদেশের মানুষ সম্পর্কে ফুল কমেন্টিং হইব না,
ফুল রিপ্রেজেন্টেটিভ হইব না, ঢাকার মানুষ সবসময় হইতো না। তোমার হচ্ছে সিলেট, ঢাকা, চিটাং, বাংলাদেশ সব জায়গা থেকে চোরা 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 স্যাম্পল হইতে, কিছু টাউন কিছু গাঁও গুলা মিলে। তো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হইলে কি তুমি এমন ভাবে স্যাম্পল হইতে কোনো বায়াস থাকতো না, একে ফুল পপুলেশনটা রিপ্রেজেন্ট করতো। তাই লোকে তুমি স্যাম্পল থাকি যে কনক্লুশন আইবা ওই লোকে তোমার রাইট হইব। স্যাম্পলিং বহু ধরনের, একটা লাগে র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং হইলে গিয়া তোমার প্রত্যেকটা জিনিসের চান্স থাকবো, র্যান্ডম টেবিল থেকে তুমি ইচ্ছা মতো চুজ করবা যে কোনোটা সিলেক্ট করার চান্স থাকবো। সিস্টেম্যাটিক স্যাম্পলিং, এগুলো কি পয়লা পপুলেশনটা আমরা বিভিন্ন ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে, বিভিন্ন ক্লাসে। দেন আমরা ওখানে থাকি পয়লা একটা চুজ করবো র্যান্ডমলি, দেন ওগুলো কত নাম্বার চুজ করবো। ফর এক্সাম্পল একটা স্কুলে গেলে তুমি পয়লা ভাগ করে দিলে কিন্তু সেকশন ওয়াইজ প্রত্যেক স্কুলের ক্লাস, দেন মনে করো তুমি প্রত্যেক ক্লাসের রোল নম্বর লইলে, ও রোল থেকে র্যান্ডমলি একটা চুজ করলে, মনে করো 55 হয়েছে, প্রত্যেক ক্লাসের 55 নম্বর স্টুডেন্টরে তুমি চেক করিয়া কমেন্ট করলে। হ্যাপাজার্ড সেফ র্যান্ডম লাগানো যে কোনোটা আওয়ার চান্স থাকে, সবাই এটা কি আলাদা লাগবে যাতে তুমি বায়াস্ট হও না। অনেক সময় হ্যাপাজার্ড কিতা করে যে রাখান দাঁড়া যে আইটেম গুলো ওগুলো চুজ করলে এগুলো যাতে হইতো না। আমার খেয়াল ব্লক সিলেকশন ক্ষেত্রে তারা কিতা করে, এটা ব্লক লয় মনে করো ইনভয়েস নাম্বার 2001 থেকে 2020 বা 11,000, এই একটু উপর ছাড়া উপর মাঝে যা আছে ছাড়া দিলে এটা ব্লক সিলেক্ট করে উপর চেক করো। মানিটারি ইউনিট স্যাম্পলিং মানে জাস্ট মানিটারি ভ্যালুর উপরে বেস করে তারা স্যাম্পলিং করে। স্যাম্পলিং যেগুলো সিলেক্ট করে নিলে বাদরা আমাদের তুমি স্যাম্পলগুলো চেক করতে, চেক করে তুমি যথা স্যাম্পলে কিতা করছি। বাদর যে জিনিসটি ইম্পর্টেন্ট হইলো কি ডিভিয়েশন এন্ড মিসস্টেটমেন্ট, ঠিক আছে। ডিভিয়েশন মানে তোমার রেজাল্ট কত মান বিচ্যুতি হইলো, চেঞ্জ হইলো, ডিভিয়েট করা মানে লাইন থেকে হটে যাওয়া। আর মিসস্টেটমেন্ট তো মিসস্টেটমেন্ট যেটা আমরা জানি যে যেগুলো ঠিক নাই আর কি। মাঝে মাঝে স্যাম্পল টেস্ট করার বাদে তুমি কিছু ডিভিয়েশন হইবে, মিসস্টেটমেন্ট হইবে আর কি, তোমার সেইগুলো তোমার এফেক্ট কি তা আউট তুমি দেখা লাগবে। ইনো আইয়া মেইনলি হইলো কি জিনিসটা হইলো কি অ্যানোমালি, অ্যানোমালি হইলো কি একটা মিসস্টেটমেন্ট বা ডিভিয়েশন যেটা আমার এগুলো রিপ্রেজেন্টেটিভ নাই পপুলেশন, মানে কিতা কইতাম তোমারে ধরো কিতা কই এই এমন একটা জিনিস আইছে যেগুলো সচরাচর হয় না। মাংসের ক্ষেত্রে ধরো একজন মাংসের 6টা আঙ্গুল দেখাতো, এগুলো নর্মালি খুব রেয়ার, খুব কম মাংসের, হ্যাঁ, এটা আমরা কইতাম পারি অ্যানোমালি। তো তুমি ধরো আমরা যে বলা স্যাম্পল সিলেক্ট করবো স্বাভাবিক স্যাম্পল গুলা সিলেক্ট করবো, তো কোন জিনিসের যদি স্যাম্পল ও ডিভিয়েশন থাকে নর্মাল পপুলেশন থেকে যদি একটু অন্য লাগান থাকে বা মিস্টিরিয়াস থাকে ওগুলো আমরা কইরাম অ্যানোমালি আর কি, ক্লিয়ার নেই জিনিস। নরমালি করে আমরা নিতাম না কারণ অ্যানোমালি গুলো একটু এক্সেপশনাল, এক্সেপশনাল আইটেম দিয়ে আমার নরমাল পপুলেশন সম্পর্কে কমেন্ট করতে পারতো না। তো অ্যানোমালি গুলো আমরা হরাইলিম প্রজেক্টের স্যাম্পল থাকি। এবার যাও ইভালুয়েটিং দ্য রেজাল্ট, স্যাম্পল চেক করলে মনে করো তোমার 1,00,000 আইটেম আছে, তুমি 1,000 আইটেম সিলেক্ট করলে, ফলিয়া তুমি কিতা পাইলে ভুল পাইলে, এখন তুমি অন্তকে একটা টলারেবল মিসস্টেটমেন্ট সেট করে রাখবে একটা মান্টারি লেভেল, যত মতো মিসস্টেটমেন্ট হইলে তুমি দরবাই যাও কে আমার এগুলো মেটেরিয়াল নাই, কতখান পর্যন্ত কত টাকা পর্যন্ত একটা অ্যামাউন্ট সেট করবা, যেমন 2,00,000 টাকা পর্যন্ত যদি ভুল হয় তাহলে আমার এগুলো মেটেরিয়াল নাই, 3,00,000 হইলে ভুল হইলে আমার মেটেরিয়াল নাই। তুমি তোমার জাজমেন্ট অনুসারে তুমি এগুলো ঠিক করবা যে টলারেবল মিসস্টেটমেন্ট এগুলো অ্যামাউন্ট, ঠিক আছে। আর টলারেবল রেট অফ ডেভিয়েশন মানে হইলো গিয়া কতখানি ডেভিয়েশন মানে হতে পারবে, এগুলো পার্সেন্টেজ আইব, রেট আইব পার্সেন্টেজ, আর টলারেবল মিসস্টেটমেন্ট আইব অ্যামাউন্ট, ঠিক আছে। মানে এগুলো কতখান অ্যাকচুয়ালটা হতে পারে আর কি, অ্যাকচুয়াল রেটটা আমি যতখান হিসাব করছি এগুলো থেকে অ্যাকচুয়াল জিনিসটা কতখান হতে পারে। জাজমেন্ট একটা ইস্যু, আর তো লোকে অ্যাকচুয়াল লোকে তুমি তোমার কিতা মিলে
অ্যাকচুয়াল হিসাবের লগে তুমি মিলাইবা তোমার প্রিডিক্টেড রেজাল্ট, মিলাইয়া তুমি দেখবা যে অ্যাকচুয়ালি ডিভিশন কত। ঠিক আছে, যদি দেখো মিসস্টেটমেন্ট খুব হাই হয়েছে স্যাম্পলের মাঝে বা ডিভিশন রেটটা খুব হাই হয়েছে, তাহলে তুমি হয়তো বদলাইতে আরো দেখবো আবার টেস্টে, আবার নতুন করে টেস্ট করতে হবে। তুমি তুমি যে স্যাম্পল লইছো লইয়া দেখা গেল যে এইগুলা কি যে মিসস্টেটমেন্ট আছে খুব হাই আর বা ডেভিয়েশন খুব বেশি আর, তখন তুমি ওগুলো বদলাইয়া আবার নতুন করে স্যাম্পল লইয়া তুমি কাম করতে হবে। তো যাও কি হলো অত চিন্তার কিছু না, একদম পিওর থিওরি, তা জীবনেও পরীক্ষা দিয়েছে না, জাস্ট বই দিছে ওটা লাগে তোমার পড়া নিয়র। তুমি বেশি পেইন হওয়া এগুলো আগে বাদরটা দেবো, কম্পিউটার অ্যাসিস্টেড রোড টেকনিক্স এগুলো দুইটা শালো হয়েছে। কম্পিউটার অ্যাসিস্টেড রোড টেকনিক্স আর সিম্পল, আমরা অডিট করবো বাট কম্পিউটারের হেল্প লইয়া কিছু একটা করবো, ওটা লাগে করে হবে কম্পিউটার অ্যাসিস্টেড রোড টেকনিক্স। ঠিক আছে, বিভিন্ন ধরনের টেস্টিং করবো আমরা, ওগুলো কিতা কিতা টেস্টিং করতাম পারি, আমরা ডিটেলস টেস্ট করতাম পারি, ট্রানজাকশন ব্যালেন্স, অ্যানালিটিক্যাল রিভিউ করতাম পারি, ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার ইনফরমেশন সিস্টেম আমরা চেক করতাম পারি। এগুলো অ্যাডভান্টেজ কিতা কোনো আছে করিলাম কিছু না বুঝতে পারি। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজে যাও কিছু না বুঝলে আমার। কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিকের মাধ্যমে কিলা আমরা করি, ফলে আমরা সেট করি অবজেক্টিভ কিটা, এই যে কামটা করব কম্পিউটারের মাধ্যমে এর উদ্দেশ্য কিটা, কোন জিনিসটা করতাম, দেন আমরা কন্টেন্ট ঠিক করি, কোন ফাইলগুলো চেক করব ও সেট করি অর্গানাইজেশন, দেন কোন ধরনের ট্রানজাকশন চেক করব সেই চেক করব না, পারচেজ চেক করব না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার চেক করব বলে আমরা দেখি, দেন প্রসিডিউর ঠিক করি যে কোলা কোন স্টেপ থেকে কলা শুরু করব, দেন কোনটা দেবো, দেন কোনটা দেবো, আউটপুট কি দেবো, অনেক সময় আমরা বিভিন্ন আউটপুট সেট করতাম পারি, যে একটা হইতে পারে আমি কই মুজে আউটপুট দেখা আমার একুরেসি বেট কত খান যুগ্যোগ ঠিক আছে, হ্যাঁ আটা হইতে পারে যে আউটপুট হলো কি কেউ কিতা ম্যানুয়ালি ওভাররাইট করছে অথরাইজেশন ওগু দেখাও বলা আর কি, দেন কোন মানুষ আইডেন্টিফাই পার্সোনাল খেয়ে আমাইবে পানি দিও, পার্সোনাল খেয়ে আমাইবা ওগু দেখবা টেনিস থেকে একটা পানি আনো আর সান কস্ট বেনিফিট কিতা ওগু দেখবা, এগুলো কিলা কন্ট্রোল করছো ওগু দেখবা, ওগু লিখে রাখবা ডকুমেন্টেড করবা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি দেব কোন স্কিলে ওগুলো লাগবে, দেন অ্যাকচুয়ালি কামটা করবা অ্যাপ্লিকেশন, দেন রেজাল্ট মিলে যাবে বাজে রেজাল্ট থাকি দিয়েছে। কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স নরমালি আমরা দুই লাগান করি, অডিট সফটওয়্যার আর টেস্ট ডাটা। অডিট সফটওয়্যার মানে সিম্পল কথা একটা সফটওয়্যার যেগুলো মেইন কাম হইল গিয়া কিছু দায়িত্ব থাকবো তার অ্যাকাউন্টিং সিস্টেম আর কিছু জিনিসগুলো চেক করবো, হইল কি সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং সিস্টেম চেক করবো, ডাইরেক্ট চেক করবো, জেনারেলাইজড অডিট সফটওয়্যার আছে, কাস্টমাইজ অডিট সফটওয়্যার আছে, জেনারেলাইজ অডিট সফটওয়্যার এই সফটওয়্যার লইয়া তুমি যে কোনো ক্লায়েন্টের কাছে যাও তার কিছু জিনিস চেক করতে হবে, আর কাস্টমাইজ হলো কি তুমি স্পেসিফিক কোনো একজন ক্লায়েন্টের লাগে যাওয়া লইব তখন এগু করতে হবে, তো কাস্টমাইজটা নর্মালি স্বাভাবিক গিয়ে তো স্পেসিফিক কোনো লাগে করছে এই ছাড়া ইউজ করতে হবে না, এবং কেন লাগে স্পেশালি তোমার বানানো লাগবে, তো এগু নর্মালি কস্ট বেশি। তাহলে অডিট সফটওয়্যার দিয়ে আমরা কিতা করি, একটা কইতাম পারি আমরা ক্যালকুলেশন কম্পারিজন করতাম পারি, অ্যানালিটিক্যাল প্রসিডিউর, সে ফর এক্সাম্পল আমরা মান্থ ওয়াইজ সেলস ডাটা কিতা করতাম পারি, কম্পেয়ার করতাম পারি গত বছর লগে এই বছর ভেরিয়েশন, ইউ কম্পিউটার আগলো সরিল তারা কিতা হলে ক্লায়েন্টের সফটওয়্যার লগে কানেক্ট হইলে হে ক্লায়েন্টের
সিস্টেম থাকে অটোমেটিক লাস্ট ইয়ারের ডাটা এই বছরের ডাটা আনি এক কম্পেয়ার করে তোমার দেখাই দিই রিসিভেবল ডেজ পেয়েবল ডেজ ইনভেন্টরি টার্নওভার ডেজ ওটা লাইক যেটা নরমাল অ্যানালিটিক্যাল জিনিস রেশিও টেশিও এই টাইপস এর জিনিস করতে হয় স্যাম্পলিং প্রোগ্রাম টু এক্সট্রাক্ট ডাটা ফর অডিট টেকশন তুমি যা বলে লাইলা স্যাম্পল করিয়া যে হ্যাঁ অটোমেটিক ডাটা লইব যে স্যাম্পল গুলা কালেক্ট করব ক্লায়েন্টের সিস্টেম থেকে তোমার সফটওয়্যার ক্লায়েন্টের সিস্টেম লয়ে কানেক্ট করিলে অটোমেটিক স্যাম্পল গুলা কালেক্ট করে নিব ঠিক আছে এর বাদে ফাইল স্ক্যান করব করিয়া ধরো বিভিন্ন স্পেশাল যদি ইনস্ট্রাকশন দেবো যেমন লার্জ আইটেম আনইউজুয়াল আইটেম এগুলো হ্যাঁ আইডেন্টিফাই করবো তোমার তো গান লাগতো ঠিক আছে তুমি একটা লিমিট দিয়ে দেবে হ্যাঁ প্যারামিটারের ভিতরে যাবে এগুলো তাহলে বিভিন্ন ফাইলের মাঝে কম্পেয়ার করতে পারে যেমন ওনার একটা এক্সাম্পল দিছে সেলস ইনভয়েসের যে প্রাইসটা আছে এগুলা মাস্টার ফাইলও সেম প্রাইস আছে তোমার তো প্রত্যেক প্রোডাক্টের প্রাইস লিস্ট একটা দিন বানাইবে মাস্টার ফাইলে তাহলে ওগুলোকে হ্যাঁ দেখাইবো যে 10 তারিখ মাস্টার ফাইলের প্রাইস লিস্ট আসতো ₹10 প্রাইস সেল ইনভয়েস 10 তারিখ যে ইস্যু হইছে এগুলো প্রাইস করতে হ্যাঁ এগুলো কম্পেয়ার করতে পারে তোমরা বিভিন্ন ফাইলের লগে একটা লগে ডাটার লগে একটা একটা কম্পেয়ার করতে পারে 12টা হইতে পারে যেমন ধরো পেরোল ডিপার্টমেন্টের এমপ্লয়ির যে রেট আছে ও রেটে বা এইচআর ডিপার্টমেন্টের এমপ্লয়ির যে রেট আছে বেতনের ও রেটে কিটা আওয়ারলি রেট পে পে স্লিপ ও ক্যালকুলেশন হইছে ও যেটা ফাইলে কমপ্লিট করে দিতে পারে রিক্যালকুলেশন করতে পারে যে বিভাগ কোন ভাগগুলো এই রিপোর্ট বানাইতে পারে যেমন অডিটর আমরা সামনে দেবো কাস্টমারে দেওয়ালা রিসিভেবলে চেক করুন সাপ্লাইয়ারে চেক করুন অনেক সময় আমরা সিটি পাঠাই সাপ্লাইয়ারে রিসিভেবল পেপল রেট তখন গিয়ে অটোমেটিক সিটিগুলো হ্যাঁ পাঠাই দিবে মনে করো তুমি 100 রিসিভেবল হয়েছে পাঠাইতে 100 পেবল হয়েছে পাঠাইতে হ্যাঁ এইগুলো প্রিন্ট করিয়া difficulty to see through is if error are made in the design the audit software audit time therefore cost can be wasted in investigation anomalies that arise because of flaw on software was put together rather than error client was tum software design korte bolise so tomar je result aibo client er result er loge milto na tumi giya client er data dukai ba etukai ukai sob to dekhay client er ta thik ache pore je din bujhbo acche tomar software er dosh oi je tomar somoy noshto holo সফটওয়্যার দূষণ লাগলি ওগুলো ডিসঅ্যাডভান্টেজ যদি কোনো কারণে সফটওয়্যারের প্রবলেম থাকে আর ডিস কোয়েসি বডি সফটওয়্যার হ্যাজ বিন ডিজাইন টু ক্যারি আউট প্রসিডিউর ডিউরিং লাইভ রানিং ক্লায়েন্ট সিস্টেম রিস্ক দ্যাট ডিসটারব ক্লায়েন্ট সিস্টেম মানে ক্লায়েন্ট এর সিস্টেম চলে ও সময় থেকে অডিট সফটওয়্যার দিয়ে টেস্ট করে তখন তার কামো সমস্যা হচ্ছে মনে করো ক্লায়েন্ট সে ফর এক্সাম্পল আমার ল্যাপটপ একটা তো এখন একটা সুবিধা আমি ক্লাস করাইলাম প্রজেক্টর দিয়ে বা সামথিং কিছু একটা ওই সময় যদি ভাই আমার এখান চেক করা লাগবে না আমার ল্যাপটপ বডি জিনিসগুলো তাহলে আমার ক্লাস বন্ধ করে রেখে দেওয়া লাগবে তার অ্যাক্সেস দেওয়া লাগবে আর যদি খুব সন্ধ্যা বাজে ইয়া করো তাহলে তো আর আমার সমস্যা হইতো না সো ক্লায়েন্টে ধরো তার তো সিস্টেম সবসময় ইউজার যে বলা বিজি টাইম ব্যাংকে গেছো তুমি রাশ আওয়ারে গিয়ে তুমি তার সিস্টেম চেক করা হ্যাঁ ক্লায়েন্টে লাইন ধরে ওভার কেটে কাটতে পারে না কারণ তুমি সিস্টেম চেক করো বুঝে নিবে এখন পাইলা সফটওয়্যার এখন যে টেস্ট ডাটা টেস্ট ডাটা হইলো কি সিম্পল তুমি কিছু ডাটা আন্দু সারাইবে তার সিস্টেমের ভিতরে হারাইয়া তার সিস্টেমটা টেস্ট করবে যে দেখবা তার সিস্টেমে ঠিক মতো করে নেখা ফর এক্সাম্পল আমি আন্দু ১,০০,০০০ সেলার আইন তার সিস্টেমে এন্ট্রি দিবে এখন কাস্টমার একটা বেস্ট হয়ে যাবো এমন এখন কাস্টমার নামে এনে দিব তার যার ক্রেডিট লিমিট ১,০০,০০০ নাই ১,০০,০০০ থেকে কম বলো দেখুন সিস্টেমে কিনা আটকায় নেই যে অথোরাইজ ক্রেডিট লিমিট এক্সিড করে আটকায় নেই আটা হলে সেবা জন্য মনে করো অথোরাইজ লিমিট আছে ১,০০,০০০ আমি দোয়া বাদে আমি চেক করে দেবো ইউ কিটা লেজার বামাইছে নি ইউ পার্সোনাল লেজার বামাইছে নি ইউ কিটা ইনকাম স্টেটমেন্ট বামাইছে নি বলে বুঝে নেবে বলতে ও ডাটার মাধ্যমে আমি দেখবো যে ইউ ঠিকঠাক মতো জায়গা দিয়েছে নি ঠিকঠাক মতো জায়গা দিলে আমি ইজিলি বুঝতে পারবো ওকে ইউর সিস্টেম ওকে আছে বুঝে নেবে ভুল বুয়া ডাটা দিব দিয়া চেষ্টা করবো আমাইটা
তোমার অফিসে তো পাসওয়ার্ড সিস্টেম আছে, আমি আন্দু পাসওয়ার্ড একটা মারিয়ে দেয় মহামায় ওটাও হইতে পারে, ও ধরে সব জিনিস করি আর কি। টেস্ট এটার কাম কি দেয় বড় দেয় সোশ্যাল লিখে পাতো নম্বর সিগনিফিক্যান্ট প্রবলেম রিজাল্টিং করাপশন ডেটা ফাইল হ্যাজ বিন হ্যাজ টু বি কারেক্টেড ডিফিকাল্ট মনিটরিং টাইম এন্ড বিল্ট ইন হাই কন্ট্রোল ডেটা তুমি যে ডেটা দিয়ে টেস্ট করলা ইউবি তো অ্যাকচুয়াল ডেটা নেই অ্যাকচুয়াল সেল নিবা অ্যাকচুয়াল পারচেজ নিবা অ্যাকচুয়াল ইগুলো তো টেস্ট লাগে আমি আর আইসি পেয়ে কেটা দিন তুমি তো এগুলো হরাই লাগবো নাইলে তার সিস্টেম এগুলো আমি বলছি তোমার টেস্টিং এর রেজাল্ট ডেটাটা সো রিয়েল এ বর্তমানে সিস্টেম গুলা এত কমপ্লিকেটেড করে আছে কোন ডাটা গুলা রিমুভ করাটা খুব টাফ ইনিশিয়াল কম্পিউটার টাইম এন্ড কস্ট ক্যান বি হাই ক্লায়েন্ট মে চেঞ্জ ইটস প্রোগ্রাম ইন সাবসিকোয়েন্ট ইয়ার ফলে তুমি ওই যে ইনভেস্ট করলে টাইম সময় গেল ক্লায়েন্টের পরবর্তীতে প্রোগ্রাম চেঞ্জ করলে তোমার আবার নতুন করে ডাটাটা আবার চেক করাবে টেস্ট ডাটা দিয়ে আবার প্রোগ্রামটা চেক করাবে ওগো পরীক্ষা প্রচুর আইছে ইজি একটা টপিকস ইউজিং দ্য ওয়ার্ড অফ এক্সপার্ট অনেক সময় তুমি অডিটর কিন্তু তোমার বহুত সাহায্য লওয়া লাগবে তুমি বা ম্যানেজমেন্ট এর ফর এক্সাম্পল তুমি অ্যাকাউন্টেন্ট আমরা অডিটরিক্স দেখলাম যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হইলে একটা ডিস্ক হইলে ডাব্লিউআইপি ভ্যালুয়েশন সমস্যা তুমি অডিটর ডাব্লিউআইপি ভ্যালুয়েশন করতে পারবে না তুমি কোন কম্পিউটারের জিনিস জানো না তুমি কোন ওষুধ ফ্যাক্টরি ডাব্লিউআইপি জিনিস জানো না তোমার এই টাইপস অফ জিনিসগুলো অনেক সময় অডিটর অ্যাসেট গুলা প্রপার্টি ভ্যালুয়েশন করতে পারে অনেক সময় পারে না তো তো বিভিন্ন কারণে তুমি এক্সপার্ট এর কিনা নিবা লিগ্যাল কেস এর ক্ষেত্রে তুমি এক্সপার্ট এর হেল্প নেওয়া লাগবে তো এখানে দুইজনের এক্সপার্ট হলো একটা হলো অডিটর এক্সপার্ট একটা হলো ম্যানেজমেন্ট এক্সপার্ট অডিটর এক্সপার্ট হলো তুমি এক্সপার্ট রে হায়ার করবা তোমার হেল্প করা লাগবে তুমি যে জিনিসগুলো বুঝো না তোমার হেল্প করবো জিনিসগুলো বুঝে দিতে বুঝে নেবে ব্যাপারটা আর ম্যানেজমেন্ট এক্সপার্ট ম্যানেজমেন্টের তো অনেক জিনিস বুঝতে নাও পারে সে হেও বুঝার লাগে এখানে যে এক্সপার্ট হায়ার হবো হেলো ইয়ারে হায়ার করবো যে কোম্পানি অডিট করা হয় হেলো ইয়ারে হায়ার করবো এটা কেস বুঝার লাগে তার লাগে কারণ ও গ্রুপে বেস করে হ্যাঁ প্রভিশন ধরবো তুমি হয়তো আর তার লইয়ার কাছ থেকে বুঝে দিতে পারবা তুমি হয়তো নিজের আরো লইয়ার ফিক্স করতে পারো করি ওগো থেকে ও সেম কেসটা তুমি তোমার লইয়ার কাছ থেকে তুমি বুঝতে পারো হয়তো হ্যাঁ প্রভিশন ধরা দিতে পারে বা কেসের আউটকাম কি তৈরি বুঝে নিবে ব্যাপারটা তো কিটা কিটার ক্ষেত্রে এক্সপার্ট লাগে ওই যে ল্যান্ড এন্ড বিলিং ভ্যালুয়েশনের ক্ষেত্রে ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রোগ্রেস এগুলো ফিজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে লিগাল অপিনিয়নের ক্ষেত্রে আমরা নর্মালি এক্সপার্ট তো নাও আইএস 620 হইছে তুমি এক্সপার্টের হেল্প নিতে আর বাক কোন কোন ক্ষেত্রে যেমন তুমি যদি এনটিটি তার এনভায়রনমেন্ট সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং লইতে চাও বা ইন্টারনাল কন্ট্রোল লইতে সম্পর্কে জানতে চাও তুমি এক্সপার্ট হইতে পারো তুমি হইতে পারো এগুলো আমি নিজেও কাটিয়ে করে দিতে পারবো অনেক সময় পারতে না যেমন ফর এক্সাম্পল তুমি একটা অডিট ফার্ম যারা অডিট করা গ্যাস যারা তেল আর গ্যাস তুলে সাগর থাকে সো এগুলো বাক্য জটিল প্রসেস তুমি তার এগুলো বুঝতে হইলে তুমি নিজেই লাভ করিয়া বুঝতে পারো তোমার হয়তো একজন এক্সপার্ট হয়ে গেছে এটা কি দিকে কি তৈরি বুঝতে পারো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কি তাই এগুলো রিস্কটাও তুমি নিজে বুঝতে পারো আর না বুঝতে তুমি এক্সপার্ট হেল্পে যায় আরো
ওভারঅল রেসপন্স কি হইতো রিক্সর ক্ষেত্রে কিতা করলে এগুলো নেক্সটটা মিনিমাইজ করা যাইব আউট অফ মেথড আরো অডিট প্রসিডিউর কিতা করতে এগুলো লাগিও তুমি রিক্স মিনিমাইজ লাগি রেসপন্স লাগি আউট অফ তুমি এক্সপার্টের হেল্প নিয়ে ঠিক করতে আরো অডিট এভিডেন্স কিটা লইতে অপিনিয়ন কিতা করতে আউট অফ লাগি তুমি এক্সপার্টের হেল্প নিয়ে ঠিক করতে নাও ও কোশ্চেনটা ও সেকশনটা থেকে পরীক্ষা থেকে কোশ্চেনে একবার যে বলে এখন এক্সপার্টরে তুমি নিয়োগ করে নিবে শেষ তার ওপিনিয়ন নিবে নিয়োগ করার আগে তুমি কিছু জিনিস দেখবে যে কোনো জাত এক্সপার্ট হোক এটা দেখবে হ্যাঁ কম্পিটেন্ট নি তার ক্যাপাবিলিটি আছে নি অবজেক্টিভিটি অবজেক্টিভ অবজেক্ট হয় নিয়োগ দেওয়ার আগে তুমি নিয়োগ দেওয়ার আগে বা ম্যানেজমেন্টকে যে নিয়োগ দিলেই তুমি আউট দেওয়া পায় কারণ ম্যানেজমেন্টের কিতা যদি অবজেক্টিভ না থাকে মানে নিউট্রাল না থাকে ইন্ডিপেন্ডেন্ট না থাকে তাহলে এগিয়ে ম্যানেজমেন্টের পক্ষে বা ম্যানেজমেন্টের বেনিফিট লাগে কোনো একটা জিনিস দিলেই তো পারে তো কোন একজন ভ্যালু আর যদি ফাইন্যান্স ডিরেক্টর বা এই বন্ধু তার মানে তার ভ্যালুয়েশন সার্টিফিকেট অত দাম নাই বায়াস তো হওয়ার চান্সেস বেশি তো ম্যানেজমেন্ট হোক আর অডিটর এক্সপার্ট হোক তুমি দেখা পায় যে ফলা কাম কিতা এই ইন্ডিপেন্ডেন্ট দেন দেবা তার নলেজ আছে নি এখনো প্রফেশনাল বডির মেম্বার টেম্বার এটা নি ঠিক আছে তার এক্সপিরিয়েন্স আছে নি তার সাফিসিয়েন্ট রিসোর্স আছে নি কাম করার মতো ওই জিনিসগুলো তুমি দেবো হ্যাঁ ঠিক আছে তোলা তোমার অ্যাডভান্স মার্ক করে দিব তো তুমি একটা একটা করি কিতা যে ভাই আবার কই তুমি চেক করবা যে আমার ম্যানেজমেন্ট ইন্ডিপেন্ডেন্ট নি সরি এক্সপার্ট ইন্ডিপেন্ডেন্ট নি এক্সপার্টের নলেজ আছে নি এক্সপিরিয়েন্স আছে নি আর কি দাদা ভাই প্রফেশনাল যদি কোনো সার্টিফিকেশন লাগে তাহলে এগুলো আছে নি ই ইন্ডাস্ট্রি থেকে আগে কোনো কাম করছে নি ওটা সব জিনিসগুলো তুমি দেখো ঠিক আছে এরপরে তার লগে এগ্রি হইবে লিখিত অডিটর তুমি যদি এক্সপার্ট নিয়োগ করো তাহলে তার লগে এগ্রি হইবে যে হ্যাঁ কিতা কিতা কাম করবো তার রোল রেসপন্সিবিলিটি কিতা দাবো কোন সময় কাম করবো কিলা কমিউনিকেট করবো রিপোর্টের ফর্ম কি লইব এবং হ্যাঁ তোমার ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবো বলে তার লগে এটা এগ্রিমেন্ট করবা করিয়া ঠিক আছে বাদর কাম হইলো কি অডিটর এক্সপার্টের কাম মূল্যায়ন করতে তুমি যে বলে এক্সপার্টে কোনো একটা ইনফরমেশন দিব তুমি জাস্ট ও ইনফরমেশনের লগে অন্য অডিট এভিডেন্স মিলে যায় বা সেগুলো কনসিস্টেন্ট তোমার সব তাই এভিডেন্স একটা রেজাল্ট দেয় আর অডিটর এক্সপার্টে আর একটা রেজাল্ট দেয় তার মানে হয় অডিটর এক্সপার্ট ভুল হওয়ার চান্সেস বেশি এর মাঝে তাই এক্সপার্টে কিতা অ্যাজাম্পশন উপরে বেশ সরি কাম করছো এটা তুমি জিজ্ঞাসা করতে পারো কোন ডাটার উপরে করছো ডাটাটা রিলেভেন্ট নি কমপ্লিট নি একুরেট নি ওগুলো দেখতে পারো এর মাঝে তুমি তোমার অডিট রিপোর্টও কইবা যে তুমি এক্সপার্টের কাম ইউজ করছো অডিটরে অনেক সময় এগো বর্ষ পরীক্ষা কমায় তার বাদেও তুমি এগুলো দেখতে পারো জানিয়ে রাখিও অডিটরে অনেক সময় একটা অর্গানাইজেশন ক্লায়েন্ট অডিট করার গেছে তার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের খাম এক্সটার্নাল অডিটরে ইউজ করতে পারে ইন্টারনাল অডিটরে অনেক জিনিস চেক করেছে এক্সটার্নাল অডিটরে ইন্টারনাল অডিটরের খামের উপরে বেশ করে আর এগুলো চেক করতো না তবে শর্ত আছে ঠিক আছে কোন সময় ইন্টারনাল অডিটরের উপরে ডিপেন্ড করবে পয়লা হ্যাঁ ঠিক করবো যে ইন্টারনাল অডিটরের খাম দেখিয়ে হ্যাঁ স্যাটিসফাই হইত না ডাইরেক্ট ইন্টারনাল অডিটরের তার লগে আনিয়ে লাগাই একটা লোক তুমি ইন্টারনাল অডিটর তুমি কি একটা খাম করছো ও খাম দেখি আমি আমার একটা অপিনিয়ন দিলে এলাম একটা লোক না তোমার খামর দরকার না তোমার কইলা আমার লগে আমি কইয়া কইয়া দিব তুমি কিতা করবে তোমার আমার লগে আর আইলাম আমার ওয়ার্ক ফোর্স আর আইলাম একটা লোক ইন্টারনাল অডিটরের যদি খাম করি আমরা খামটারে ইউজ করি তাহলে আমরা দেখবো যে এগুলো কিন্তু আমার অডিটর লাগে অ্যাপ্রোপ্রিয়েট নেই আমি ইনভেন্টরি ভ্যালুয়েশন লই আসতাম ইন্টারনাল অডিটরে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্টও আসলো রিপোর্ট বানাইছে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট যদি এখন নাই অন্য একটা জিনিসও আছে এগু দিয়ে আমি আমার এগুলো লগে রিলেভেন্ট হইতাম পারতাম না সে ফর এক্সাম্পল হে একটা ওয়ার হাউস অডিট করছে দেশের বাইরে আর দেশের ভিতরে কোনো ওয়ার হাউস অডিট করছে না কাউন্টিং আসতো না তাহলে আমার এগুলো লগে রিলেভেন্ট নাও হইতে পারে যদি তার ডিরেক্ট অ্যাসিস্ট্যান্স লাগে লই তাহলে আমি দেখবো যে তার কতখান ডিরেকশন সুপারভাইজমেন্ট রিভিউ তার কামটা করতাম ওগুলো দেখবো ঠিক আছে দুইটা কাম তাইলেই নো একটা হলো কি তার কামটা নিয়ে আমি আমার কাম লাগাই দিব তার কামের উপরে বেশ করে আমি একটা অপিনিয়ন দিব
এভিডেন্স পাইমু, একটা হলো কি তারে আমার ওয়ার্কফোর্স হারাইয়া তারে আমি কইয়া দিমু কিটা কিটা করতে, ঠিক আছে। 5.2.1 ইন্টারনাল অডিটর সম্পর্কে আমরা কিটা দেখি। ইন্টারনাল অডিটর নরমালি ইন্টারনাল কন্ট্রোল মনিটর করে, ফাইন্যান্সিয়াল অপারেটিং ইনফরমেশন এক্সামিন করে, অপারেটিং অ্যাক্টিভিটিস রিভিউ করে, কমপ্লায়েন্স ল অ্যান্ড রেগুলেশন মানা হয়েছে রেখে দেখে, রিস্ক ম্যানেজমেন্ট দেখে, গভর্নেন্স দেখে। সো এগুলো সব তার উপরে নর্মালি এক্সটার্নাল অডিটরেও রিপোর্ট করা লাগে, ঠিক আছে। সো ইন্টারনাল অডিটরে যেগুলো কাম দিত আমরা তার পয়লা যে জিনিসটা দেবো তার উপরে, তারে আমার টিমও হারাই, তারে অ্যাসিস্ট্যান্স লই আর তার কাম লই, দুটার সাথে আমরা পয়লা দেবো হে অবজেক্টিভলি। আমরা যে ওই যে প্রফেশনাল আগে দেখলাম এক্সপার্টের যে জিনিস ওগুলো সেম দেবো হে অবজেক্টিভলি। ফলো কত হইলো কি হে তো অর্গানাইজেশনের এমপ্লয়ি, কিছু তো অবজেক্টিভিটি যায়। এখন যদি দেখি আমি তার রিপোর্ট গুলা তার কথা গুলা অর্গানাইজেশনে গুরুত্ব দিয়া শুনে তার রেকমেন্ডেশন গুলার উপরে অ্যাক্ট করে, তাইলে গিয়ে বুঝবো যে ওকে তার গুরুত্ব আছে। আর তার কোনো হাম করে না, রেকমেন্ডেশন উপরে গুরুত্ব দেয় না, তার হামা নিয়ে কোনো সময় আমি কিতা করতে পারবো, বুঝবো যে অবজেক্টিভ না। দেন হইলো কি তার কম্পিটেন্স আছে, কম্পিটেন্স আছে না দেখুন, হ্যাঁ কোনো প্রফেশনাল বডির মেম্বার নেই, তার এক্সপিরিয়েন্স নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে না ওগুলা। আর দেখুন হামটা কিলা করছে, হ্যাঁ যদি খাম অডিটর নিয়ম মানিয়া সিস্টেমেটিক ওয়েতে করে ডকুমেন্টেড রাখে তাইলে আমি বিশ্বাস করুন বেশি। আর হ্যাঁ খাম করছে কোনো ডকুমেন্ট নাই, তার হ্যাঁ পেজার দিয়ে খাম করছে যেটা মনে ধরে ওটা করছে, তাইলে এই গ্রুপে আমি বেস করতাম সিস্টেমেটিক ওয়েতে করলে আমরা বেস করব, ঠিক আছে। ওটা জিনিস দেবো কিছু কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড দ্য ইন্টারনাল ফাংশন রিজার্ভিং দ্য ইউজ অফ ইটস ওয়ার্ক। আমরা অডিট কমিটির লগে এটা লইয়া মারতাম পারি, ইউজিং দ্য ওয়ার্ক অফ ইন্টারনাল অডিট। যদি ইন্টারনাল অডিটর খাম লইয়া আমরা আমরা এক্সটার্নাল অডিটর লাগাই তাহলে কটা জিনিস দেবো, যে যে ইভালুয়েশন ইনক্লুড ফলে তার খাম দেবো যে হ্যাঁ কি তাই প্রপারলি প্ল্যান করছে নি, পারফর্ম করছে নি, সুপারভাইজ করছে নি, রিভিউ করছে নি, ডকুমেন্ট করছে নি। এরপরে ওখান থেকে আমি বুঝতে পারবো যে এভিডেন্স গুলো লইছে যেগুলো এগুলো কিন্তু সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট নি, এগুলো দিয়ে কিন্তু রিজনেবল কনক্লুশন হওয়া যায় বলে। এরপর দেখা যাইব যে এভিডেন্স অনুসারে হে যে কনক্লুশন আইছে এই কনক্লুশনটা কিন্তু ঠিক আছে নি, আমার অডিটর লগে রিলেভেন্ট আছে। যদি দেখি সপ্তাহ ঠিক আছে তাহলে কইমু ওকে একটা নেওয়া যায়, যদি সপ্তাহ ঠিক না থাকে মেরে নেওয়া যায়। এছাড়াও আরো দেখুন তারা কতক্ষণ জাজমেন্ট লাগাইছে, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট রিস্ক কিতা ওগুলাও দেখুন, দেখে চিন্তা করবো ইন্টারনাল অডিটর উপরে ডিপেন্ড করতাম। ইন্টারনাল অডিটর খুব বেশি জাজমেন্ট খাম করে আমি আসলে তার উপরে ডিপেন্ড করা যেতাম না, কারণ সারা জাজমেন্ট যদি ইন্টারনাল অডিটর ফলাই দিয়ে আমি রিস্ক করে দিই। ও ইন্টারনাল অডিটরের যে খামগুলো করছে যদি জাজমেন্টাল না ফ্যাকচুয়াল খাম ওকে বেস করো, রিক্স ক্লায়েন্টের রিক্স কম ইন্টারনাল অডিটর উপরে বেস করবো বেশি, রিক্স বেশি ক্লায়েন্টের বলে ইন্টারনাল অডিটর বেস কমাই দিব ফলে আর ইন্টারনাল অডিটর কতক্ষণ অবজেক্টিভ ও গ্রুপে তার বেস করবো, কম্পিটেন্স কতক্ষণ ও গ্রুপে বেস করবো বলে, ঠিক আছে। আমি যে বলে অডিট করবো তখন ইন্টারনাল অডিটরে যে কাম করছে ওগুলো আমি কিছু চেক করবো, মনে করো তার 1000 আইটেমে চেক করিয়া কইছে যে ভাই আমি 1000 আইটেম চেক করে নিয়েছি, আমি ওই 1000 আইটেমের উপরে বেস করার আগে ফলে আমি হয়তো 20 আইটেম চেক করে দেবো যে হ্যাঁ যেগুলো চেক করছে আসলে ওইটা ঠিক আছে, তার খাম তাই কিছু চেক করে দেবো তার খাম ঠিক আছে, বা সিমিলার আইটেম চেক করে দেবো তার প্রসিজিওর গুলো চেক করে দেবো যে ঠিক আছে। যদি ডিরেক্ট সিস্টেম লই তাহলে তো তারে আমার টিম হারাই দিলাম। না আমার ইন্ডিপেন্ডেন্ট নষ্ট হইতো না, কারণ ইন্টারনাল অডিটরে তো এগুলো কোনো জিনিস প্রিপেয়ার করে না, সেলফ রিভিউ সেটা না, কারণ ইন্টারনাল অডিটরে কোনো কাম করেনি, চেকিং ছাড়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায়নি, হ্যাঁ হ্যাঁ চেক করে, তো পরে আমার টিম হারাই দিল। আর হে যেহেতু আমার আন্ডারে মনিটরিং ও সুপারভিশনও থাকবো, হে ইচ্ছা মতো কিছু করতে পারতো না, যেহেতু তা আমি চেক করবো কোথা লাগে, কোনো জুনিয়র অফিসারে যদি কোনো ভুল থাকে তোমার টিমও ইনএক্সপিরিয়েন্স থাকে তাও সমস্যা না, কারণ তাহলে সিনিয়র গুলা চেক করবো ওলা সেই ভাবে। ইন্টারনাল অডিটর নরমালি ম্যানেজমেন্টের ডিসিশন নিতে পারতো না, হ্যাঁ রেকমেন্ডেশন দেবো ডিসিশন গুলো ম্যানেজমেন্ট, যদি ইলা হয় তাহলে তো ফলে ওই যে দুইটা ক্রাইটেরিয়া দেবো এটা কিন্তু অবজেক্টিভ, কোনো লাগান যদি দেখি ম্যানেজমেন্টের লগে জড়িত আছে বা কোনো তার স্বার্থ আছে তাহলে আমি টিম হারাই থাকবে। সেম ও প্রফেশনাল যেগুলো ওই যে বললাম এক্সপার্ট নেওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো দেবো সব কিন্তু ক্ষেত্রেও সেম আছে, ঘুরে ফেরাই দেখি ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্ট আছে, যদি এটা কোনোটা সমস্যা থাকে তাহলে তারাই নিতাম না। সেম অনুযায়ী দেখবো যে তার ইন্টারনাল অডিটরের অ্যাসিস্ট্যান্ট তারা কোনো জাজমেন্টাল জিনিসও আমি তার রাখতাম না, নর্মাল জাজমেন্টাল জিনিসগুলো আমি রাখবো, রিস্ক বেশি থাকলে তারা নাও হারাইতাম পারি, ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভিটি গুলো দেখ। IS-610 এ কইছে কিছু জিনিস প্রোহিবিটেড করেছে, তুমি যদি কোনো ইন্টারনাল অডিটরে তোমার ডিরেক্ট অ্যাসিস্ট্যান্স আনো কিছু কাম তারা দিয়ে করাই দেয় না, সিগনিফিকেন্ট জাজমেন্ট করাই দেয় না, রিস্ক অফ ম্যাটেরিয়াল স্টেটমেন্ট কোন জায়গাটা ম্যাটেরিয়াল স্টেটমেন্ট হইতে পারে রিস্ক বেশি এখান তুমি তারা দিয়ে চেক করাই দেয় না, এখান তুমি সেট করা লাগবে।
হ্যাঁ যে খাম লোক জড়িত আসতো যে খাম করছে এগুলো তারে দিয়ে চেক করে দেওয়া যেত না ওই সেলফ রিভিউ এবং কোনো এক্সটার্নাল অডিটরের যে ডিসিশন গুলো লইতো এগুলো তারে দিল ওই দেওয়া যেত তারে যখন তুমি গিয়ে ইনভয়েস গুলো চেক করো ওগুলো মিলাও অন্য কাম গুলা তারা দিতে মানে আমার সিম্পল কথা আমি কিছু টিম লিয়ে যাই উনারে এনারে আমি কাম দিই উনারে ইনভেন্টরি কাউন্টার চেক থাকো প্রসিডিউর ঠিক আছে ওটাও কাম করাই মো তারে বাট তারে আমার কন্ট্রোলে থাকবো এ কাম করা বাদে আমি চেক করে দেবো ডিটেলস কাম করো খেয়ে এর বাদে আমি ব্রিফ চেক করবো এখন এক্সপার্ট পাইলে আমার কি আমার ফিস কমবো ক্লায়েন্টে কই বোঝে ভাই আমার মানুষটা কাকি দরকার আমার ফিস কমবো আর এক্সপার্ট পাইলে তো তোমার সমস্যা নেই আর হে তো সিস্টেম জানে তোমারও লাভ হইবো দোষ চার্জ গভর্নেন্স তুমি জানাই ভাই যে তুমি ডিরেক্ট অ্যাসিস্ট্যান্স দিরাই তুমি যদি ডিরেক্ট অ্যাসিস্ট্যান্স নাও তাহলে রিটেন এগ্রিমেন্ট থাকা লাগবে অর্গানাইজেশন লোকে তারা রেজন অথোরাইজ মাসে কইবা যে হয় তারা সাইন দিছেন ইন্টারনাল অডিটরের কাছ থেকে অথোরাইজেশন নিবে ডকুমেন্টেশন করবা যে তান তান রে দেখি কাম করাইছো এগুলো ফেয়ারলি স্টেট ফর জিনিস ওগুলো ইম্পর্টেন্ট জিনিস বাট এগুলো মনে হয় না এফএটু আইছে রুপি 7 অর ম্যাটেরিয়াল এই যে সার্ভিস অর্গানাইজেশন 5.3 সার্ভিস অর্গানাইজেশন হইলো কি যে হইলো সার্ভিস দেয় ঠিক আছে বাইরে তারা বিভিন্ন ধরনের সার্ভিস থার্ড পার্টি গেছে কিনা বাংলাদেশেও নেয় যেমন দেখো ভাই ওই যে বিভিন্ন সিকিউরিটি সার্ভিস এবং আগে ব্যাংক হলে নিজে নিজে গার্ড রাখতো এখন ব্যাংক হলে গার্ড রাখে না গ্রুপ ফোর সিকিউরিটি এলিট ফোর্স তারা দিলে তো এলিট ফোর্স বা গ্রুপ ফোর সিকিউরিটি হইলো কি সার্ভিস অর্গানাইজেশন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি সার্ভিস দেয় সেম হলো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনেক ধরনের সার্ভিস অর্গানাইজেশন আছে যেমন কিটা সার্ভিস আছে পেরোল সার্ভিস তুমি নিজের পেরোল হিসাব তুমি করতে না তুমি অন্য একটা ফার্ম লেট লইবা যায় তারা তোমার পেরোল হিসাবটা করবে তুমি হইলে ইউজার অর্গানাইজেশন হয়ে হইলো গিয়া সার্ভিস অর্গানাইজেশন আমি তোমার অডিট ছড়া দিয়েছি আমি হইলে আমি তোমার অডিট হ্যাঁ তাহলে আমরা বলা মনে করি একটা জিনিস যে সাইটটা কোম্পানির নাম কই জিনিসটা হইলো কি একটা ফরমেশন দিতে পারি ধরো আমরা ক্লায়েন্ট কে ক্লায়েন্ট কোম্পানি হলো গিয়া ঠিক আছে ক্লায়েন্ট বা ইউজার তুমি তোমার পেরোল সার্ভিস দিলে এসো জি পেরোল লাগে সার্ভিস অডিট না মনে করো তুমি তোমার পেরোল দাঁড়িয়ে দিবো আমি তোমার অডিট আমি তোমার কাছে অডিট করে দিলাম পেরোল কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা অংশ বাট পেরোলের কোনো ডকুমেন্ট আমি তোমার অর্গানাইজেশন দিয়ে চেক করলে পাইবি না পেরোলের সব ডিটেলস তো এর গেছে এ তো তোমার এই অর্গানের ভিতরে তো কিছু নাই তুমি তোমার এমপ্লয়ির নাম বেতন রেট সব তো দিয়ে দিয়েছে এ অত সত্য চেক করে সব তো দাঁড়িয়ে গেছে প্রসেস তার কন্ট্রোল সিস্টেম বালানা বাদ কিন্তু আমি চেক করতে পারতাম না কারণ তোমার কন্ট্রোল সিস্টেম বালানা বাদ দেখি আমি বুঝতে পারতাম না তোমার পেরোল বালান না বাদ কারণ তোমার কন্ট্রোল সিস্টেমে তোমার পেরোল করে না কন্ট্রোল সিস্টেম তার কন্ট্রোল সিস্টেমে তোমার পেরোল করে আমার তার কন্ট্রোল সিস্টেম টেস্ট কন্ট্রোল করা লাগবে তার আমাকে সাবসেসিভ টেস্ট করা লাগবে তাইলে কি আমি বুঝতে পারবো যে তোমার পেরোলটা ঠিক আছে
যেহেতু আমি তোমার অডিটর, তার অডিটর নাই, সো আমি গিয়া তার ইগো চেক করতে পারতাম না, আমি আসলে তোমার ইগো চেক করবো। এখন যেহেতু আমি তোমার পেরুল দেখলাম না, সো আমি তোমার পেরুলটা ট্রু অ্যান্ড ফেয়ার নিয়ে না এখানে আমি খুঁজতে পারতাম না। একটা অপশন হইলো গিয়া এআর লগে যোগাযোগ করলো, তুমি তার লগে যোগাযোগ করলে করে বলে যে আমার অডিটর আপনারা চেক করতো স্যার, এ তোমার দিয়ে দিলে। আমি মনে করো হে 100টা কোম্পানির পেরুল সার্ভিস দেয়, 100 কোম্পানির অডিটর যদি আমি রেগুলার চেক করাই দেয় তার কি দাদা করবে, তার তো আর কাম করতে পারতো না। তো এই ক্ষেত্রে কলা থাকে এগ্রিমেন্ট যে হে তার অডিটর হয়ে বলবো, হে তার অডিটর তো এমনি তার চেক করবো, তার কন্ট্রোল করবে, হে তুমি তোমার অডিটর হয়ে বলবে কেন লগে যোগাযোগ করবে, এ আবার তারে পারমিশন দিব তোমার লগে যোগাযোগ, আমার লগে যোগাযোগ করার আমি লাগবো তোমার অডিটর। পি কোম্পানি হইলো গিয়া ও স্যার জি পে রুলার অডিটর, আমি পি কোম্পানির লগে যোগাযোগ করবো, তোমার অডিটর হইয়া আমি পি কোম্পানির লগে যোগাযোগ করবো, জি পে রুলে পি কোম্পানিকে পারমিশন দিব যাতে আমার লগে যোগাযোগ করালে। আমি তারে জিজ্ঞাসা করলাম যে এর কন্ট্রোল বলা আছে, এর সাবস্টিটিউট টেস্ট বলা আছে, আমি ডাইরেক্ট তার কাছ থেকে ইনফরমেশন না লইয়া তার অডিটর কাছ থেকে আমি ইনফরমেশন লইলাম। ও বইলো গিয়া সার্ভিস অর্গানাইজেশনের ভিতরে মেইন তিনটা, সো ও মাথা রাখিও রাখিয়া ও কি না বলি ও বইলো কি ব্যাপার সার্ভিস অর্গানাইজেশনের ও বইলো কি ইস্যু। আজকে অত কেন, 11 চ্যাপ্টার শেষ, কালকে থেকে দমাদম শেষ হইব ইনশাআল্লাহ, এক দিনে 2-3 চ্যাপ্টার করে শেষ হইব, গেট রেডি।